হরে কৃষ্ণ শ্রুতি গৌরব ভক্তবৃন্দ, তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন আমাদের যে জগন্নাথের রথের সামনে আমাদের চারুচন্দ্র প্রভু সহ আরো সকল ভক্তবৃন্দ রথের যে আনুষ্ঠানিক শুরু, সেই শুরুতে জগন্নাথের আরতি করে
you
এখানে আমাদের গৃহবেশে কৃষ্ণ ভজনের পক্ষ থেকে আমাদের এখানে রাধা মাধব
সহ অষ্টম সখী পরিবৃত হয়ে যে প্রদর্শনী দেখানো হচ্ছে এখন সখীরা নৃত্য করছে বিশেষ লীলা দর্শন করার জন্য করানোর জন্য আপনারা সকলকে এই লাইভটি শেয়ার করতে অনুরোধ করুন এবং নিজে শেয়ার করুন আমাদের ইসকন টিভি ঢাকার এই লাইভটি শেয়ার করার মাধ্যমে সারা বাংলাদেশ এবং কি বিশ্বের সকল গৌর ভক্তবৃন্দদের এবং সকল ধর্মাবলম্বীদের মাঝে আমাদের এই রথযাত্রার যে লীলা এই লীলা প্রদর্শনী আপনারা ছড়িয়ে দিন তো যদিও অনেকে রথযাত্রায় এই বৃষ্টিতে বা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অংশগ্রহণ করতে পারেনি তারা যেন ঘরে বসেই আমাদের এই লাইভের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান লীলা এগুলা দেখে নিজেদের জীবন ধন্য করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আমাদের সখীবৃন্দ সেজেছেন এইগুলো শুধুই আপনাদের মনের যে অভিলাষ থাকে ভগবানের লীলা প্রদর্শনের জন্য দর্শনের জন্য তারা অনেক কষ্ট করে সারা দিনব্যাপী অনেক কষ্ট করে এই যে লীলা প্রদর্শন করছেন তারা সেজেছেন অনেক কষ্ট করে এই বৃষ্টির মধ্যে এই কাদা পঙ্কিল অবস্থায়ও তারা নিজেদের জীবনকে অনেক কষ্ট স্বীকার করে জীবনে অনেক কষ্ট স্বীকার করে ভগবানের লীলা প্রদর্শনীর জন্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তারা এইসব করছে আপনারা কেউ এগুলো খারাপ দৃষ্টিতে দেখবেন না তো এখানে আমাদের ত্রিদেবের প্রদর্শনী আপনারা জানেন আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে ত্রিদেব ত্রিলোকের পালক তো এখানে তাদের দেখানো হয়েছে যে মাঝখানে আমাদের ভগবান বিষ্ণু তার ডানে আছেন শিব তার বামে আছেন ব্রহ্মা তো আপনারা জানেন সৃষ্টিকর্তা হচ্ছেন বিষ্ণু পালনকর্তা হচ্ছেন ব্রহ্মা আর ধ্বংসকর্তা হচ্ছে শিব তো আমাদের ইসকনে আসলে বিশেষ ব্যাপারটি হচ্ছে আমরা যাই করি সেখানে মানুষের শিক্ষার জন্য কিছু না কিছু অবশ্যই থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রদর্শনীগুলি আছে সেগুলো আসলে মানুষকে মানুষ দেখলে কিছু না কিছু শিক্ষা এখান থেকে গ্রহণ করতে পারবে একদম সামনে আমাদের রথ হরে কৃষ্ণ আমাদের সামনের গাড়ি একটাও সারে নাই আপনারা টানলে বিপদ হবে টানলে জ্যাম লেগে যাবে আমাদের সামনে গাড়িগুলো আগে যেতে দিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সর্বাগ্রে আসছি তো এখানে আমাদের বলদেবের রথ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বহু বলদেব এ রথে উপবিষ্ট আছেন চলছে না তো শোনে যাবে আমাদের কি লাল ফ্ল্যাগ না সবুজ ফ্ল্যাগ দেখতে পাচ্ছি না কে বলছে জানবেন না
ترجمة
ভগবানের দশ অবতার তো এখন আপনারা দেখতে পাচ্ছেন রাম অবতার তো ভগবান শ্রী রামচন্দ্র দশরথ নন্দন নামকে আপনারা দেখতে পাচ্ছেন তো সামনে আপনারা দেখতে পারবেন পরশুরাম অবতার জয় জয় ভগবান পরশুরাম কি জয় আপনারা জানেন যে পরশুরাম ভগবান বহুবার এই ধরিত্রীকে ক্ষত্রিয় বিনাশ করেছে ক্ষত্রিয়কে বিনাশ করার মাধ্যমে ধরিত্রীর ভার তিনি হরণ করেছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বামন অবতার ভগবান বামন কিভাবে বলি মহারাজকে ছলনা করে ইন্দ্রের রাজ্য তাকে ফিরিয়ে দিয়েছিল এবং কি বলি মহারাজ তার কৃপা লাভ করেছিল তো সামনে আছে ভগবান জয় জয় নিশ্চিন্দে ভগবান কি কৃষ্ণ সুদীর্ঘ ভক্তবৃন্দ তা আপনারা দেখতে পাচ্ছেন যে ভগবান নৃসিংহদেবকে তো কিছুদিন আপনারা এই যে ভগবানের দশাবতার তো এটি দেখার মাধ্যমে ভগবানের লীলাগুলো স্মরণ করতে পারেন যে ভগবান নৃসিংহদেব কিভাবে হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভগবান সর্বদা ভক্তবৎসল ভক্তকে রক্ষা করার জন্য তিনি যা কিছু করতে পারেন তা আপনারা ভয় পাবেন না ভগবান ভক্তকে রক্ষা করার জন্য সর্বদা অবস্থান করেন সর্বত্র অবস্থান করেন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে এই স্তম্ভে আমার প্রভু আছে তো প্রভু যে নৃসিংহদেব সেই স্তম্ভের মধ্যে থেকে বের হয়েই তাকে রক্ষা করেছিলেন তো সামনে আছে আমাদের বরাহ অবতার তো ভগবান নৃসিংহদেবের ঠিক আগেই বরাহ অবতার আবির্ভূত হয়েছিলেন তো বরাহ অবতার হিরণ্যাক্ষকে বধ করে এই ভূদেবীকে তার হাত থেকে রক্ষা করেছিলেন তো সামনে আছে আমাদের কুর্ম অবতার যা যা ভগবান কুর্মদেবকে যে কুর্মদেব কিভাবে আমাদের ধরাকে ধারণ করেছিলেন সেই লীলা আপনারা জানেন সে সর্বপ্রথম যে ভগবানের অবতার সে মৎস্য অবতার আপনারা সামনে দেখতে পারবেন এখন আপনারা দেখছেন ভগবান মৎস্য ভগবানের মৎস্য অবতার তো এই এই প্রদর্শনীটি অনেক সুন্দর দেখতে দেখতে লাগছে দেখুন কি সুন্দর প্রদর্শন করছে প্রদর্শনী হয়েছে আমাদের এই ইস্কন স্বামীবাগের রথযাত্রায় তো আপনারা দেখতে পারলেন যে ভগবানের দশাবতার রাধাকৃষ্ণ অষ্টসখী পরিবৃত ভগবান পঞ্চদত্ত ভগবান তো এই সব প্রদর্শনীর মাধ্যমে আসলে আমাদের সনাতন ধর্মের যে শিক্ষা সেই শিক্ষাকেই ইস্কন তুলে ধরছে যে আমরা যেন এই প্রদর্শনীগুলি দর্শন করার মাধ্যমে অন্তত কিছু শিক্ষা লাভ করতে পারি আমরা যাতে ভগবানকে ভুলে না যাই ভগবানের যে লীলাগুলো স্মরণ করার মাধ্যমে আমরা যাতে বিশ্বাস করতে পারি ভগবান সর্বত্র বিরাজমান আছেন ভগবান আমাদের রক্ষা করবেন প্রিবল আস্তে আস্তে
হরে কৃষ্ণ সুদীগর ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের যথেষ্ট নিরাপত্তা প্রদান করা হচ্ছে তো হাজার হাজার পুলিশ সদস্যদের নিয়োগ করা হয়েছে আমাদের এই রথযাত্রা অনুষ্ঠানে নিরাপত্তা প্রদান করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন
এটি হচ্ছে রথযাত্রার একদম সর্বাগ্রের দৃশ্য। এখানে শত শত পুলিশ সদস্য আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমাদের অবস্থান এখন আমরা ত্রিকাটলি মোড়ে এসে পড়েছি। আমাদের রথগুলি পিছনে আছে, তো আমরা আগে এসেছি কারণ আপনাদের আমাদের সর্বাগ্রের দৃশ্যটি সেটা দেখানোর জন্যে যে কিভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদের নিরাপত্তা দিচ্ছে। দেখি নাই অনন্ত এখানে থাকুন এখানে হাত ছিনবে এরা কি জানে মহাপ্রভুর বাণী পৃথিবীতে যত আছে দেশ গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো আপনারা জানেন যে হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ, তো আপনারা জানেন যে রথযাত্রার উদ্ভব আসলে সর্বপ্রথম এই ভূলোকে রথযাত্রা অনুষ্ঠিত হয় পুরী ধামে। তো রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ ইন্দ্রদ্যুম্ন রথযাত্রা অনুষ্ঠান করেছিলেন সর্বপ্রথমে। তো রথযাত্রার বিভিন্ন যে আনুষ্ঠানিকতা তার মধ্যে থাকে পণ্ডী বিজয়, ছেঁড়া পহরা। তো পণ্ডী বিজয় হচ্ছে যে ভগবান শ্রী জগন্নাথ দেবকে যখন শ্রীমন্দির থেকে মানে গর্ভমন্দির থেকে রথে নিয়ে আসা হয়, যেহেতু জগন্নাথের বিগ্রহ অনেক ভারী সেজন্য জগন্নাথকে অনেক পাণ্ডারা ধরে তুলোর বালিশের উপরে বসিয়ে টানতে টানতে নিয়ে আসে, সেটাকে পণ্ডী বিজয় বা পাণ্ডু বিজয় বলা হয়। তো ছেঁড়া পহরা হচ্ছে ভগবান জগন্নাথ যখন রথে উঠেন তখন রথাগ্রে রাজা
চন্দন ছিটিয়ে সোনার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেয়, সেটাকে বলা হয় ছেঁড়া পহরা। তো আপনারা দেখছিলেন যে রথের আগ্রে এরকম ভাবে আমাদের অনুষ্ঠান হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রদর্শনী, হরিনাম সংকীর্তন, রথাগ্রে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু যেভাবে নৃত্য কীর্তন করেছিল সেই ভাবকে আপনারা দেখতে পাচ্ছেন। জগন্নাথ স্বামী নানা কষ্ট স্বামী ভাবী
Hey!
Thank you.
যাকে আমরা দুর্গা নামে চিনি Krishna, Krishna, Krishna.